কুমিল্লার লালমাই উপজেলার গ্রাম মনোহরপুর। এখানকার সৌন্দর্য বাড়িয়েছে রাস্তার দুপাশের শত শত তাল গাছ। শিশুরা এখানে তাল গাছ দেখেই আওড়ায়। রবীন্দ্রনাথের বিখ্যাত শিশুতোষ কবিতা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। রাস্তা ধরে হাঁটতে সবাই বলাবলি করেন, এটা দারোগালির কীর্তি। শৈশব থেকেই তিনি তাল গাছ লাগান। এখন তার বয়স আশির ঘরে। তাল বীজ লাগানোর সময় অনেকেই বলেছেন, পাগলের কাণ্ড দেখো, যেখানে সেখানে তাল বীজ রোপণ করে লাভ কি? অথচ এই তাল গাছ দেখে পাশের নাওড়া সহ কয়েকটি গ্রামের রাস্তায়ও লোকজন তাল গাছ লাগিয়েছেন। মনোহরপুর গ্রামের বাদশামিয়ার তিন ছেলে তিন মেয়ের মধ্যে দারোগালি দ্বিতীয়। তিনি গ্রামের খাঁটি কৃষক। স্ত্রী মরিয়ম বিবিকে নিয়ে তিনি স্বেচ্ছায় তাল বীজ লাগানোর কাজ করে আসছেন। তার দুই ছেলে দুই মেয়ে। দারোগালি বলেন, নিজের অন্যের জায়গা এবং সরকারি রাস্তার পাশে তাল বীজ লাগানোর সময় আমাকে অনেকে পাগল বলতো, এখন গাছের তাল অনেকেই কুড়িয়ে নেন। গাছের ছায়ায় বসে আরাম করেন, গাছের ডাল রান্নার কাজে লাগান। এই গ্রামের প্রয়াত দুলু মিয়া চেয়ারম্যান এসব কাজে আমাকে উৎসাহ দিতেন। তিনি বলেন, গাছগুলোকে আমার সন্তানের মতো মনে হয়, সকাল বিকাল গাছগুলো দেখি, তাল গাছের সারি দেখে প্রাণ জুড়িয়ে যায়। আমার দেখা দেখি পাশের গ্রামগুলোতেও লোকজন অনেক তাল গাছ লাগিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, মনোহরপুর, নাওড়া, চেঙ্গাহাটা, চাঁদপুর সহ পাশের গ্রামগুলোর রাস্তায় শত শত তাল গাছ রয়েছে। এগুলো রোপণ করেছেন দারোগালি। পাশের নাওড়া গ্রামের বাসিন্দা কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ জামিল সেলিম বলেন, দারোগালি একজন নীরব সমাজকর্মী। তার মতো পরিবেশ রক্ষায় আমাদেরও তাল বীজ সহ অন্যান্য ফল ও কাঠগাছ লাগানোর সময় এগিয়ে আসা উচিত। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।